আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ভাগনার বিদ্রোহের সময় পাশে থাকায় চীন ভারতকে ধন্যবাদ পুতিনের। নাহেলের হত্যাকারী ফরাসি পুলিশের জন্য তাহবিল সংগ্রহ করছেন কঠোরপন্থীরা। নেপালিরা কেন রাশিয়া ও ইউক্রেনে হয়ে লড়াই করছে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ এই সংবাদগুলি। জেনিনে অভিযানের পর ইসরায়েলি বাহিনী সরাতে শুরু করেছে। ইমরান খানের অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনী সাংবাদিকদের গুমে জড়িত। সর্বশেষ কয়েকদিনের পাল্টা আক্রমণে বিশেষ সাফল্য দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ভাগনার বিদ্রোহের সময় পাশে থাকায় চীন ভারতকে ধন্যবাদ পুতিনের। ভাগনার বিদ্রোহের পর প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জনগণ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। দুই সপ্তাহের আগে এই বিদ্রোহের সময় সমর্থন দেওয়া চীন ও ভারতের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আজ সহংসাই সহযোগিতা সংস্থা সম্মেলনে অংশ নিয়ে একথা বলেছেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অংশ নেন। বক্তব্য ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ও উস্কানির বিরুদ্ধে রুখে দাঁড়ায় মস্কো। তিনি বলেন, বিশ্বের নতুন একটি অর্থনৈতিক সংকটের ঝুঁকি বেড়েছে, এটা ঘটেছে উন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিতভাবে ধারদে না করা, বিশ্বজুড়ে বৈষম্য ও দরিদ্রতা বৃদ্ধির এবং খাদ্য ও পরিবেশ নিরাপত্তা নির্বিঘ্ন হওয়ার কারণে। এগুলোর প্রতিটি সমস্যায় জটিল ও বৈচিত্র্যপূর্ণ, সব মিলিয়ে উল্লেখযোগ্যভাবে সংঘাতের ঝুঁকি বাড়ছে। রাশিয়া নিজেকে দিয়েই এগুলো বুঝতে পেরেছে। রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে কথা বলে ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার জনগণ আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি ঐক্যবদ্ধ। সশস্ত্র বিদ্রোহের চেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তোলার মধ্য দিয়ে রাশিয়ার পুরো রাজনৈতিক পরিমণ্ডল ও সমাজ স্পষ্টত পিতৃভূমির ভাগ্যর বিষয়ে সহিংস ও উচ্চমাত্রায় দায়িত্বশীল দেখিয়েছেন। সাংবিধানিক শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার নেতৃত্ব নেওয়ার পদক্ষেপের প্রতি এসসিওর সদস্য এসব দেশ সমর্থন জানিয়েছেন। আমরা সেই সব সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ব্যাপকভাবে এর প্রশংসাও করছি। নাহেলের হত্যাকারী ফরাসি পুলিশের জন্য তহবিল সংগ্রহ করছেন কঠোরপন্থীরা। তল্লাশি চৌকিতে গুলি করে নাহেল নামের কিশোরীকে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ কর্মকর্তার জন্য কঠোর ডানপন্থীদের তহবিল সংগ্রহের পরিমাণ বাড়ছে। এই ঘটনায় ফরাসি রাজনীতিবিদ ও অধিকার কর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছেন। তহবিলের গঠন করেছে ফ্রান্সের কঠোর ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লেপেনের সাবেক উপদেষ্টা জ্যা মেসিহা। গোফান্ডামি নামের এই তহবিলের গতকাল সোমবার পর্যন্ত 9,63,000 ইউরো বা $10,50,000 জমা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় 11,33,00,000 টাকার সমান। গত 27 জুন গাড়ি চালিয়ে যাওয়ার সময় ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলির নাথের একটি তল্লাশি চৌকিতে নাহেলকে গুলি করে হত্যা করেছেন পুলিশ কর্মকর্তারা। আফ্রিকান বংশোদ্ভূত নাহেলকে হত্যার জেরে ফ্রান্স জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট সহ দাঙ্গা থামাতে ব্যাপক ধরপাকড় শুরু করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ইতিমধ্যেই 1,000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাহেলের হত্যাকারী ফরাসি পুলিশ কর্মকর্তার জন্য তহবিল সংগ্রহ অভিযান বিষয়ে সম্প্রতি নাহেলের নানি নাদিয়া প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। প্রতিক্রিয়া নাদিয়া বলেন, বিষয়টি শুনে তিনি হতাশ ও বেদনাদায়ক। গত রোববার নাদিয়া এই দাঙ্গা বন্ধের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন। নাহেলের মৃত্যু ফ্রান্সের জাতিগত সংখ্যালঘুদের প্রতি বাজে আচরণের দীর্ঘ ইতিহাসকে নতুন করে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে পুলিশি বর্বরতা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। নেপালিয়ারা কেন রাশিয়া ও ইউক্রেনের হয়ে লড়াই করেছে? ইউক্রেনের রাশিয়া হামলা শুরুর প্রায় 1 মাস পর খবর পাওয়া গেল, প্রতাপ বাসনেত নামের এক নেপালিয়া তরুণ ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে। বিষয়টি নেপালে জানাজানি হলে মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আন্তর্জাতিক কূটনীতিতে নেপাল সবসময় কারো প্রতিপক্ষ পাত করে নয়, এমন নীতি অনুসার করে থাকে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পক্ষে অবস্থান নিয়েছে। ইউক্রেনের মাটিতে রুশ বাহিনীর হামলার নিন্দাও জানিয়েছেন। সম্প্রতি তথ্য প্রমাণ পাওয়া গেছে, নেপালের তরুণেরা রুশ বাহিনীতেও যোগ দিয়েছে। গত 16 মে রুশ সরকার সে দেশে বিদেশিদের নাগরিকত্বের লাভের প্রতিক্রিয়া সহজ করেছে। কোনো বিদেশি রুশ বাহিনীতে 1 বছর কাজ করলে তিনি রাশিয়ার নাগরিকত্ব পাবেন। তখন থেকে শত শত নেপালি রুশ বাহিনীতে যোগ দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেনই। নেপালের সাবেক সেনা সদস্যরাও এই দলে যোগ রয়েছেন।
নেপালের সাবেক এই সেনা সদস্য বলেন, তিনি দুবাইয়ে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করেছিলেন। সেখানে রাশিয়ার আকর্ষণীয় ঘোষণার কথা জানতে পেরে তিনি পর্যটক হিসেবে মস্কো যান। সেখানে তিনি রুশ নিয়োগ কেন্দ্রীয় দেশের সেনাবাহিনীতে যোগদান। তিনি দেখলেন সেখানে সেনাবাহিনীতে যোগদান তার জন্য খুব কঠিন কিছু ছিল না। জেনিনে অভিযানের পর ইসরায়েলি বাহিনী সরাতে শুরু করেছে। ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ছাড়তে শুরু করেছে বলে একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছেন। দুই দিনের এই বড় অভিযানে 12 ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সন্ধ্যায় খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে জেনিন শরণার্থী শিবিরে জুড়ে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি জঙ্গিদের ছোড়া 5টি রকেট প্রতিহত করেছে। তবে কোন গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার পিছনে দায় স্বীকার করেননি। জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরুর সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনী হতে নিহত এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তিনি চলা অভিযান নিহত শহরে 12তম ফিলিস্তিনি পৃথকভাবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে একজন নন কমিশনড কর্মকর্তা আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বাহিনী জেনিন মিশন সম্পন্ন করেছে, তা তবে সতর্ক করে দিয়েছেন যে এটি এলাকাধীন এককালীন পদক্ষেপ নয়। ফিলিস্তিনি নেতারা ইসরায়েলিকে আক্রমণ করার জন্য অভিযুক্ত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার ভোরে জেনিন শরণার্থী শিবিরে একটি ড্রোন হামলার মাধ্যমে তার অভিযান শুরু করে। ইমরান খানের অভিযোগ, পাকিস্তান সেনাবাহিনী সাংবাদিক গুমে জড়িত। পাকিস্তানে সাংবাদিকদের অপহরণ কিংবা গুমের ঘটনায় সেনাবাহিনী জড়িত। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ওই অভিযোগ করে বলেছেন, তিনি ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের সাংবাদিক নিপীড়নের অপকর্ম চালাত। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওই সাক্ষাৎকার প্রচার হয় সোমবার। এতে তিনি বলেন, পাকিস্তানে তার মেয়াদ সাংবাদিক ও গণমাধ্যম এর বিষয়ে তিনি যখন যত্নশীল হচ্ছিলেন তখন পাক সেনাবাহিনী ওই ধরনের বর্বরতা তাকে ক্ষুব্ধ করে তোলেন। নিজের শাসনকাল সম্পর্কে ইমরান খান দাবি করেন, সাংবাদিকদের কাছ থেকে ধেয়ে আসা সমালোচনা বিরক্ত ছিল। এ সময় তিনি সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের ভূমিকা ছিল। ইমরান জানান, চারজন সাংবাদিক দেশ ছেড়েছে আর পঞ্চম জন ছিলেন আরশাদ শরীফ। দেশ ছাড়ার আগে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে যান, তিনি ও তার স্ত্রী বিপদের মুখে, কিন্তু কেনিয়া গিয়ে আরশাদ খুন হলেন। গণমাধ্যমে নিজের উপস্থিতির উপর সরকার এবং সেনাবাহিনীর বিধি নিষেধ নিয়েও কথা বলেছেন ইমরান। ক্রিকেট বিশ্বকাপ জয়ী ওই অধিনায়ক বলেন, কোনো গণমাধ্যমেই এখন তার নাম নেওয়া যায় না। কয়েকদিনের পাল্টা আক্রমণে বিশেষ সাফল্য দাবি ইউক্রেনের। রাশিয়া বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ গত কয়েকদিনে বিশেষভাবে সফল হয়েছে এবং ইউক্রেনের সেনা তাদের প্রধান কাজগুলো সম্পন্ন করেছেন। দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা একথা বলেছেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল প্রধান অলেক্সি দানিভলভের এই মন্তব্য মাসব্যাপী পাল্টা আক্রমণের বিষয়ে কিয়েভের সর্বশেষ ইতিবাচক মূল্যায়ন। যদিও মস্কো ইউক্রেনের অর্জনের কথা স্বীকার করেনি, রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করেছিল। এখনও পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ তারা দখল করে আছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, তার সেনা একটি কঠিন সপ্তাহের পর অগ্রগতি করেছেন। অলেক্সি দানিলভ টুইটারে লিখেছেন, স্বয়ংক্রিয় শত্রুরা এই পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক নম্বর কাজটি সম্পন্ন করেছে। জনশক্তি, সরঞ্জাম, জ্বালানি ডিপো, সামরিক যান, কমান্ড পোস্ট, আর্টিলারি ও রাশিয়ান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা দলের সর্বোচ্চ ধ্বংস। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে কোনো বিবরণ না দিয়ে অলেক্সি বলেন, গত কয়েকদিন বিশেষ ফলশ্রুত হয়েছেন। অন্যদিকে তাভ্রিয়া বা দক্ষিণ অঞ্চলীয় সামরিক কমান্ডারের মুখপাত্র ভ্যালেরি শেরশন বলেছেন, রাশিয়ার তীব্র প্রতিরোধ ও সত্ত্বেও ইউক্রেনের সেনা দক্ষিণ ইউক্রেনের বার্দিয়ানস্ক দিক থেকে 2 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।